হ্যালো বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমি বলবো ও সব থেকে ইজিয়েস্ট পদ্ধতিতে তোমরা কিভাবে বর্গ নির্ণয় করতে পারবে। রীতিমতো দুটো ভিডিও আমি বর্গের ওপর তৈরি করে দিয়েছি, তোমরা সেই ভিডিওটি কে ভালো লাইক করেছো, অনেক লাইক পড়েছে। কিন্তু আজকে যে ভিডিওটা আমি বানাতে যাচ্ছি সেই ভিডিওটা একদম ইজিয়েস্ট পদ্ধতিতে, মানে এই যে প্রসেসটি তোমরা মাইন্ড ক্যালকুলেশন করতে পারবে, কোনো বড় যোগ গুণ ভাগের প্রয়োজন নেই বর্গ নির্ণয় করার জন্য। জাস্ট তোমরা 1 থেকে 9 এর ঘরের এর যদি নামটা মনে রাখো, মানে 1 থেকে 9 এর বর্গ তোমরা যদি বলতে পারো, তাহলে তোমরা মাইন্ডে ক্যালকুলেশন করে এই 2 অঙ্কের যে কোনো সংখ্যার বর্গ সহজে নির্ণয় করতে পারবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বন্ধুরা, এই ভিডিওটি দেখার পর তোমাদের সম্পূর্ণ বর্গ সংক্রান্ত ও সমস্যার সমাধান হয়ে যাবে। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো। যে প্রসেসটি দেখাবো খুবই সহজ প্রসেস, জাস্ট তোমরা দেখেই বলে দিতে পারবো যে কোনো সংখ্যার বর্গ। তাহলে আমরা এখানে একটা যে কোনো সংখ্যা নিয়ে নিলাম 98, তার স্কোয়ার বের করব। তাহলে এর জন্য কি করব, সবার প্রথমে দেখব এই যে সংখ্যাটির বর্গ বের করব সেই সংখ্যাটি 100 থেকে কত ছোট। দেখতে পাচ্ছি 98 100 থেকে কত, 2 ছোট। তাহলে 98 থেকে 2 বাদ দেব, বাদ দিয়ে এখানে লিখব, মানে কি 98 লিখলাম। এবার 98 কত ছোট, 100 থেকে 2 ছোট, মানে 2 বিয়োগ করে এখানে বসাবো। আর কি 98 থেকে কত ছোট, 2 ছোট, এই 2 এর স্কোয়ার করে এই দুটো স্থানে বসিয়ে দেবো। তাহলে 98 থেকে 2 বিয়োগ করলে কি থাকে, 96। আর 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4, যেহেতু দুটো সংখ্যায় বসাতে হবে 0, 4। তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার। বন্ধুরা দেখেই বলতে পারবে, আমি জাস্ট বোঝানোর জন্য এত টাইম লাগলো। জাস্ট তোমরা এক্ষুনি বলো ও যে 96 আর হোল স্কোয়ার কি হবে। তাহলে হচ্ছে 96 96 মানে 100 থেকে 4 ছোট, ও তাহলে 96 থেকে 4 গেলে কত থাকে, এখানে 92 বসিয়ে দেবো। ও আর এখানে কত ছোট আছে, 4, 4 এর স্কোয়ার কত, 4, 4 এর 16 বসিয়ে দিলাম, এটা হয়ে গেল 96 এর স্কোয়ার। কি করলাম বন্ধুরা, এখানেও 96 থেকে কত, 4 ছোট, ও 100 থেকে 4 ছোট, 96। তার মানে কি 96 থেকে 4 বিয়োগ করো, বিয়োগ করে থাকে 92, আর এখানে 4 এর স্কোয়ার করলে এখানে বসিয়ে দেবো 16। বন্ধুরা আরো একটা এক্সাম্পল নিয়ে নি, 97 এর স্কোয়ার নিয়ে নিচ্ছি। 97 এর স্কোয়ার কি হবে বন্ধুরা, 100 থেকে কত ছোট, 3 ছোট, মানে 97 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে কত হয়ে যাবে, 94। আর এখন 3 এর স্কোয়ার যদি করি কত হবে, 9। কিন্তু আমাদের দুটো সংখ্যাই লিখতে হবে, তাহলে কি 0, 9। তাহলে এটা হয়ে গেল কি 97 এর স্কোয়ার। তাহলে বন্ধু এরকম ভাবে আরো এক্সাম্পল নাও, 91 এর স্কোয়ার বের করছি ধরো, তাহলে কি 100 থেকে কত ছোট, 9 ছোট, মানে 91 থেকে কি হচ্ছে 9 বিয়োগ করব। যদি 91 থেকে 9 বিয়োগ করে এখানে লিখবো, আর কি 100 থেকে কত ছোট, 9 ছোট, তাহলে কি 9 এর স্কোয়ার করে এখানে লিখে দেব, ও 9 এর স্কোয়ার করে এখানে লিখে দেবো। 9 স্কোয়ার মানে কি, এখানে 81 বসিয়ে দিলাম, 81। আর এখান থেকে বিয়োগ করব, জাস্ট বিয়োগ করলে কত হয়ে যাবে, হয়ে যাবে হচ্ছে 82। দেখো একই রকম ভাবে 93 তার স্কোয়ার, বন্ধুরা একই রকম ভাবে 93 তার স্কোয়ার যদি বের করি তাহলে কি হবে, এর থেকে কত ছোট, 100 থেকে 93 হচ্ছে 7 ছোট, ও 93 থেকে 7 যদি বিয়োগ করি তাহলে কত পড়ে থাকে, 86। আর এখানে 7 এর স্কোয়ার করে বসিয়ে দেবো, 7 এর স্কোয়ার মানে হচ্ছে কি 49। তাহলে হয়ে গেল অ্যান্সার, তাহলে 93 স্কোয়ার বেরিয়ে গেল, কত সোজা। বন্ধু আরো একটা এক্সাম্পল দেখে নি, বন্ধু আরো একটা এক্সাম্পল, 99 তার হোল স্কোয়ার করবো। 99 এর হোল স্কোয়ার মানে কি, 100 থেকে 1 ছোট, ও তার মানে এখানে কি হয়ে যাবে, 100 থেকে 99 থেকে 1 বিয়োগ করলে কত থাকে, 98। ওই আর এখানে 1 এর স্কোয়ার করলে 1 থাকে, মানে কি 0, 1, যেহেতু দুটো সংখ্যা পূরণ করতে হবে, মানে 4টে সংখ্যা লিখতে হবে। বন্ধুরা আরো একটি সংখ্যা হবে ধরো 89, তার স্কোয়ার করছি, 89 এর স্কোয়ার করলে কি হয়ে যাবে, এখানে 89 এর থেকে কত ছোট, 11 ছোট। তাহলে 11 যেহেতু 89 100 থেকে 11 ছোট, তাহলে 89 থেকে 11 যদি বিয়োগ করি তাহলে কি হয়ে যাবে, 78 লিখে দিলাম। এবং 11 স্কোয়ার মানে কত, এখানে দুটো স্থান রয়েছে, আমি বলেছি 11 স্কোয়ার মানে আমাদের হয়ে যায় 121, মানে 121।
তাহলে এখানে ওয়ান টু ওয়ানটা উপরে লিখে দেবো, এটা জাস্ট প্লাস করে দেবো, প্লাস করলে কি হয়ে যাবে, এ 7 9 2 1, এটা হয়ে গেল অ্যান্সার। বন্ধুরা খুব ইজি। আরো একটি সংখ্যা ধরো রয়েছে 88, তার স্কোয়ার বের করছি, 88 মানে কত হচ্ছে, এ আমার 88 মানে হচ্ছে আমার 12 কম, কার থেকে 100 থেকে 12 কম, তাহলে 88 থেকে 12 বাদ দিলে কত হয়ে যাবে, এ হয়ে যাবে হচ্ছে 76। আর এখানে 12 স্কোয়ার দুটো স্থান রাখতে পারবো, 12 স্কোয়ার মানে 144, 144, তাহলে এখানে 44 বসে গেল, আর এক কি তার আগের সংখ্যার মাথায় বসে দিল, জাস্ট প্লাস করে দেবো 1744। এখান থেকে কত হচ্ছে, 15 আছে, এ কম 15 কম 100 থেকে, এর থেকে 15 যদি বিয়োগ করি তাহলে কত হয়ে যাবে, 70 বসিয়ে দিলাম বন্ধুরা। আর এখানে কি 15 স্কোয়ার মানে কত হচ্ছে, 15 স্কোয়ার মানে হচ্ছে 225, তাহলে এখানে কত হবে, 25 বসিয়ে দিলাম আর 2টা পাশে উপরে বসিয়ে দিলাম, যোগ করব 7 2 2 5, এটা হয়ে গেল অ্যান্সার। আরো একটি এক্সাম্পল দেখে দিচ্ছি, 75, 75 স্কোয়ার বের করছো, 75 স্কোয়ার মানে কি, 75 100 থেকে কত কম, 25 কম, তাহলে 75 থেকে যদি 25 বাদ দিই তাহলে কত পড়ে থাকে, 50। আর এখানে দুটো স্থান রয়েছে, যে স্থানে 25 মানে 100 থেকে যত কম তার স্কোয়ার করবে, 75 100 থেকে 25 কম, 25 স্কোয়ার করলে কত আসে, 625, তাহলে 25 এখানে বসিয়ে দেবো আর 6টা এখানে লিখে দেবো, তাহলে কত, 5 6 2 5, এটা হয়ে গেল অ্যান্সার। তাহলে বন্ধুরা এই অঙ্কগুলো কি এই প্রসিডিওরে তোমরা কম্পিটিটিভ এক্সামে জাস্ট কিছু মুহূর্তের মধ্যেই বলে দিতে পারবে যে কোনো সংখ্যার বর্গ। বন্ধুরা তোমরা দেখে নিলে কিভাবে 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে তোমরা বর্গ নির্ণয় করতে পারবে, আর আমি এটা চ্যালেঞ্জে বলতে পারি তোমাদের সবার এই এই ভিডিওটি দেখার পর ডাউট ক্লিয়ার হয়ে গেছে। যদি ডাউট ক্লিয়ার হয়ে যায় এবং ভিডিওটি দ্বারা তোমরা কিছু শিখতে পারো, তাহলে এই ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করো আর লাইক করো ও আর কমেন্ট সেকশনে কমেন্ট করো তোমাদের কেমন লাগলো। আর বন্ধুরা আজকের মতো এটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই।